এত সুন্দর লাগছে, এটা কিন্তু জার্মানির একটা জায়গা। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমার তো খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই তো এটা আমি বিকালে বাবুর জন্য আর কি ইলিশ মাছ বের করেছি, বাবুকে আপনাদের দেখাচ্ছি। এই যে ওকে ঘুম পড়িয়েছি, তারপরে আমি এখন এই যে একটু টুকটা কাজ করছি। এই যে মাছটাকে কেটে নিয়েছি, এটা আমি কেটে রেখে রেডি করে রাখবো, বাবু যখন ঘুম থেকে উঠবে তখন ওকে ভেজে দিব, মানে গরম গরম আর কি। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে হয় কি যে সবসময় কিন্তু মানুষ অনেকেই ভাবে যে মানুষ মনে হয় মানে কি করে, কাজ করে না কি করে। আসলে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে। আর এই যে ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি, এটা এটা সকালে রান্না করেছি আসলে। আর এই যে মাছগুলোকে মাখিয়ে রেখে দিব, এটাকে ঢেকে আমি রেখে দিব মাছগুলো। আর সকালবেলা আমি এই যে আলু দিয়ে কলিজা রান্না করেছিলাম, আর পেঁপে দিয়ে ডাল, যেটা আমার বাবুটা খাচ্ছে না, তো তাই আমি আর কি ভাবলাম যে ইলিশ মাছ দেখি ও খায় কি না, যেহেতু ওর জ্বর। তো এই তো আমি বাবু ঘুম থেকে উঠে গেছে, ওকে মাছ দিয়ে ভাত খাওয়ানোর চেষ্টা করেছি। আর এটা আর এই যে 28 তারিখ রাতে আমাদের বাইরে ডিনারে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবু অসুস্থ তাই আমি বলেছি যে বাসায় থাকি। আর আগেই খাবার অর্ডার দেওয়া হয়েছিল, আর আমি বলি যে আমি জানতে পারি যে আমার ননদের ছেলে, একমাত্র ছেলে জিনাজ, ও আসবে। তো ভাবলাম যে আমরা বাসায় কাটাই, বাবুরও ভালো লাগবে। আর আমার জন্য দেখেন সারপ্রাইজ আনছেই আনছে, চকলেট নিয়ে এসেছে, আমি এটা রাখবো, ও পরে রাত্রে আমাকে এটা সারপ্রাইজ দেয়। আর এই যে স্যুপ, অন্থন আর চিকেন নিয়ে এসেছে, এগুলো এখন আমরা খাবো। এই যে আর আবার বাবা এগুলো দিয়ে আবার একটু বাহিরে গেছে, ও এই তো ও আসলে গোসল করবে, খাবে। তো ভাবলাম যে বাচ্চাদের আগে দিয়ে দিই, ওরা খাক। তো এই তো আমরা টেবিলে পরিবেশন করে নিয়েছি, আমরা সবাই খাবো। আর এই যে আমাদের বার্থডে বয় এই যে বসছে, এই যে আমার দুই ছেলে, না এটা বড় ছেলে, এটা ছোট ছেলে। তোমার জাল লাগলো আগে? এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে, বার্থডে খাওয়া দাওয়া। আর এই ছেলেটার আর আমার বার্থডে একই দিনে, ওরও আজকে বার্থডে। না কেমন লাগলো স্যুপটা? আচ্ছা খাও, তোমার যেটা ভালো লাগে সেটা খাও। আমরা এখন জুস খাচ্ছি, এই যে। আর এইটা আমার বাবার গ্লাস, দেখি দেখি দেখি, বাচ্চা পাখি। খেয়ে দেখো ভালো লাগে কিনা, খেয়ে দেখো কেমন টেস্টি টেস্টি। এটা আমি পছন্দ করি, আসল পেয়ারা সব। এই জুসগুলো অনেক ভালো, কেমন লেগেছে বাবাটা? ভালো ভালো লেগেছে। পাকা পেয়ারা কে বেশি ফার্স্ট আগে, ভাইয়া নাকি আবরার? আমি আমি একটু না, কোনটা বেশি সুন্দর, এইটা না এটা? আমার কাছে বেশি সুন্দর লাগছে, এটা বেশি ভালো লাগছে। তাহলে তো তোমার আর আমার ফ্লেভার এক, আমারও এটা অনেক পছন্দ। তবে এটা কিন্তু খারাপ না, সুন্দর। জিনাজার সাথে অনেক ভালো লাগলো। এটা ভাইয়া খাচ্ছে তো বাবা, কেন নিচ্ছ? তুমি তোমার গ্লাসে খাও, তুমি তো এটা, তুমি এখনো ছোট বা না না, ওই গ্লাসে খেতে পারে না।
ও ছোট বাবু না ফেলে দিবে তাহলে, তাহলে ওটা ও খাবে না। তুমি এটা শেষ করো, আগে ফিনিশ করো এটা, তারপর তুমি কি এটা জিনা আমার বাবুকে খাওয়াচ্ছে দেখছি মজা। ভাইয়া চলে যাচ্ছি খাও, পুরাটা ফিনিশ করতে হবে। ভাইয়া চলে যাচ্ছি তাহলে, তাহলে অনেক ঠান্ডা কিন্তু কি করব খাচ্ছে মজা, পুরাটা খাও। এই তো কালকে আবরার বাবা আমাকে সারপ্রাইজ দিয়েছে, সেটা নিয়ে আমি অনেক খুশি। ও আমাকে ডিনারে যেতে বলেছিল, যাইনি বাবুর জন্য। তারপর আমাদের রাতটা অনেক ভালো কেটেছে, তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, হাসি খুশি থাকতে পারি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।